আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমলাম ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। আজকে আরেকটা ডিজাইন নিয়ে চলে আসছি। যদি এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কন্টাক্টটি অন করে রাখবেন। তো চলুন, কীভাবে ডিজাইনটি হবে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাকে ড্রেসটা কাটিং করে নিতে হয়েছে। ড্রেসটা কাটিং দেখাতে পারি নাই, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ড্রেসের যে ডিজাইনটা করবো সেটাই দেখাবো। তো আমি ড্রেসের প্রথমে গলাটা কাটিং করে নিয়েছি। এখন ড্রেসের যে গলার মাপ, ওই অনুযায়ী আমি একটা বক্রম কাটিং করব। দেখতেছেন, আমি বক্রমের উপরে আমার ড্রেসের যে গলাটা ওটা রেখে গলাটা কাটিং করে নিয়েছি। আর পুরো ফিস্টিংটাই আমার লাগবে, যেহেতু ফিস্টিংয়ের উপরে আমার কাজটা করতে হবে। দেখতেছেন, আমি কিন্তু ফিস্টিংটা যে গলাটাও কাটিং করে নিয়েছি, এবং নিচের দিকে যে বাড়তি রেখেছি, বাড়তিটা রাখার কারণ হচ্ছে যে আমি যে ডিজাইনটা করব ওটার জন্য আমাকে বাড়তি ফিস্টিং লাগবে ওই জায়গাটাতে। তো এখন দেখতেছেন, এভাবে করে বসাইয়ে আয়রন দিয়ে প্রেস করে বসা নিতে হবে। এই যে আয়রন দিয়ে আমি প্রেস করে গলার মধ্যে ফিস্টিংটা বসাই নিয়েছি। আর দুটা হাতা, যে দুটা হাতার মুখের মধ্যেও আমাকে এভাবে করে উল্টো পিঠে ফিস্টিংটা আমি আয়রন দিয়ে প্রেস করে বসাই নিয়েছি। যতটুকু কাজ হবে অতটুকুর মধ্যেই আমাকে ফিস্টিংটা বসাই নিতে হয়েছে। সেলাই করতে চলে আসলাম। এখন যেহেতু নিচে বক্রম আছে, গলার মধ্যে আমি একটা কাপড় সেম গলার মাপে কাটিং করে এখন গলাটাকে এভাবে কাপড়টা দিয়ে ফাল্টাই নেব। ফাল্টাই এভাবে করে অপোজিট সাইডে উল্টাইয়ে সেলাই করে নেব। যেহেতু এটার মধ্যে কাজ হবে, সেলাইটাও দেখা যাবে না, তার কারণে আমাকে হাতে মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। এখন দেখতেছেন, আমি দুইটা প্যাকেট, এটা হাফ বিল বলেন, রুরি বলেন, রশি বলেন, যেটাই বলেন, এটা আরবিতে হাফ বিল বলে, তারপরে হিন্দিতে ডুরি বলে, বাংলাতেও ডুরি বলে, আর রশি বললেও বলতে পারেন। এটা এখানে পাওয়া যায় যে কোনো মেটেরিয়ালস হবে। তো এই এখন ডুরিগুলো আমি এভাবে করে প্রথমে হাতার মুখে একবারে মুখে মুখে একটা বসাই দেব। এই যে এভাবে করে মুখে মুখে সেলাই করে প্রথমে আপনাকে হাফ বেলটা বসাই দিতে হবে। আমি তো দুইটা হাতাই, তো দুইটা হাতায় রেডি করব। দুইটা হাতার মুখে দুইটা দিয়েছি। আর আপনারা যখন দুই কালারের হাফ বেলটা ইউজ করবেন, তখন দুই কালারের আপনাকে সুতা ইউজ করতে হবে। এখন দেখেন, আমি গলার উপর থেকে 14 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মিডিলে এই কালারের একটা ডুরি বসাই দেব। ডুরিটা প্রথমে মিডিলে আমি যে যতটুকু অনুযায়ী দাগ দিয়েছি, আপনি নিচে দিয়ে কাজ যতটুকু দিবেন সে অনুযায়ী আপনাকে ডুরিটা বসাতে হবে। তো আমার প্রথম একটা বসানো হয়ে গেছে। এখন আমি ওই যে সেম ড্রেসের কালারের যেটা, এটা এখন লাগাবো। এই যে এটা গলার মুখোমুখি একবারে করে লাগাতে হবে। এই যে দেখতেছেন, এখন আমি ওই রুটিটার ফাঁসাফাঁসি করে এটা বসাই দেব। এই যে এই জায়গাটাতে গিয়ে একটু ঘুরাই আনতে হবে, এটাকে ভাঙা যাবে না। এটা যেহেতু আপনি যেদিকে ঘুরাবেন ওইদিকে ঘুরবে, তো আপনাকে এই হাফ বেলটাকে এভাবে ঘুরিয়ে আনতে হবে। এই যে এই সেটে আসি, আমি সেম গলার মুখোমুখি লাগিয়ে দিব। এভাবে করে আমাকে অনেক ডুরি বসাতে হবে, একটার পর একটা প্রথমে এক কালার ইউজ করব, পরে আরেক কালার ইউজ করব। এভাবে করে ফাঁসাফাঁসি করে সবগুলা ডুরি এভাবে করে বসাই দেবো। দেখতেছেন, এখন আমি পাতা কালারটা ইউজ করব। গোলাপি কালারটা বসাইছি, এখন পাতা কালারটা বসাবো।
পাশাপাশি করে সবগুলো এভাবে করে বসাতে হবে। যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি আমার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অল করে রাখবেন, যাতে করে আমার দেওয়ার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার মোবাইলে। এই দেখতেছেন আমি একটার পর একটা এভাবে করে ডুরিটা বসাই সিলেক্ট করে দেবো। এই দেখতেছেন কয়েকটা বসেছি, এভাবে করে আমাকে অনেকটা 6-7টা ডুরি এভাবে করে, প্রথমে এক কালার পরে আরেক কালার, হাতের মধ্যেও সেম দুইটা কালার আমি ইউজ করব। এখানে অনেকগুলো হাফ বিল দিতে হবে। এই যে দেখতেছেন আমি অনেকগুলো হাফ বিল বসাইছি, এই জায়গাটা এভাবে করে রাউন্ড করে নিয়ে আসছি। এই যে দুই কালারের ইউজ করছিলাম দেখতেছেন। এই দেখতেছেন হাতের মুখেও সেম আমি অনেকগুলো ডুরি বসাইছি, গলার মধ্যেও সেম আমি অনেকগুলো ডুরি বসাইছি। এই যে দেখতেছেন আমার যে গলার ইয়েটা এটা রেডি হয়ে গেছে। এখন আমি যে মেন কাজ করব সেটা হচ্ছে বেকি। এখন আমি আমাকে 2 ইঞ্চি পরপর দিতে হবে না, 1.5 ইঞ্চি পরপরে আমি দিব, 2 ইঞ্চি একটু বড় হয়ে যাবে। তো 1.5 ইঞ্চি পরপর আমাকে একটা দাগ দিয়ে দিতে হবে, এভাবে করে 1.5 ইঞ্চি পরপর। এই যে 1.5 ইঞ্চি পরপর আমাকে দাগ দেওয়া হয়ে গেছে। এখন একটা বেকি করব, বেকিটা 1.5 ইঞ্চির মধ্যেই থাকবে। তো সেটা কীভাবে করবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে এসে ঘুরাবেন, বেকি হয়ে যাবে। এই যে দেখতেছেন আমার হাতের দিকে লক্ষ্য করবেন, আমি বেকিগুলো কীভাবে উঠাই। এই যে ওই 2 ইঞ্চি যে 2 ইঞ্চির মাপ দিয়েছিলাম আমি, ওটার মিডিলে এসে বেকিটা করতে হবে। আমি 2 ইঞ্চির যে দাগটা দিয়েছিলাম ওটার মিডিলে এসে বেকিটা হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেকিটা বানাতে হবে। গলার মধ্যেও সেম আমি ডিজাইনটা করব। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে যে বেকিটা কিন্তু তিনটা, বেকিটা যে দিতেছি এখানে কিন্তু তিনটা একই কালারের হাফ বিল হবে। তারপরে ওই গোলাপি কালারের যেটা ওটা দিয়ে আমি 3টা বেকি বানাবো, সেম একই কালারে দেব, ওইখানে 2 কালার ইউজ করব না। এই যে দেখতেছেন এইভাবে করে এখন আমি 3টা বেকি অ্যাডজাস্ট করব, পাশাপাশি করে সেম কালারের আরও একটা এভাবে করে পাশাপাশি করে লাগাই দেব। পাশাপাশি করে আরেকটা এভাবে করে আরো একটা লাগাবো, 3টা হবে। গলার মধ্যে সেম আমি 1.5 ইঞ্চি অনুযায়ী একটা দাগ দিয়ে দেবো, গলার মধ্যেও সেম আমি 1.5 ইঞ্চি করে দাগ দেবো এবং সেম বেকি করব। পাশাপাশি করে আরও একটা লাগাবো, এভাবে করে 3টা লাগাবো। হাতের মধ্যে যেরকম করছি এরকম সেম আরও 3টা লাগাবো। যে দেখেছি 3টা বাকি আমার করা হয়ে গেছে গলার মধ্যে। এখন আমি গোলাপি কালারটা দিয়ে বেঁকে উঠাবো,
সেটা এভাবে দেখতেছেন আমার হাতের দিকে লক্ষ্য করবেন, এই যে এভাবে করে বেগিটা উঠাবো। এখন আমি আর একটা লাগাবো, আর একটা টুটিও এইভাবে আমি করে বিক্রি করবো। দেখেছেন আমার তিনটা লাগানো হয়ে গেছে, ডিজাইনটি রেডি হয়ে গেছে। এভাবে করে আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন কম খরচে, এই ডোরেটার দাম একবারে কম। এখন আমি কিছু পাথর নিয়েছি, এই যে পাথরগুলো বাংলাদেশে আপনারা ঘিলু দিয়ে লাগান, গিলু লাগে না, আমাদের এখানে আয়রন দিয়ে আমরা হিট দিয়ে এগুলো বসে দিয়েছি, এগুলোর উল্টা পাটে ইয়ে আছে, গিলু আছে। তো আমি একটা সিমটি নিয়েছি, সিমটি দিয়ে এভাবে করে গলার মধ্যে এগুলো সাদা কালার পাথর, এই পাথরগুলো আমি এভাবে করে সিমটি দিয়ে প্রথমে লাইনের মধ্যে বসাই নেব। লাইনে লাইনে আমি পাথরগুলা সিমটি দিয়ে একটা একটা করে বসাই দিতেছি। এই যে পাথরগুলো একটু ছোট, আর ছোট পাথর পড়ে না, তার কারণে কাস্টমার চায় যে ছোট পাথর লাগাই। বড় পাথর যদি লাগাতাম তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেন, যেহেতু ছোট পাথর তার কারণে দেখা যায় না। সিমটি দিয়ে এভাবে করে আমি সবগুলো পাথর বসাইছি। এখন আয়রন দিয়ে এভাবে করে হিট দিয়ে দিব, প্রথমে লো হিট দিয়ে আমি হালকা বসাই, তারপর উপরে কাপড় দিয়ে, তারপরে ভালো করে হিট দিয়ে বসাই দেবো। এখন লো হিটে বসাই দিয়েছি, দেখুন এটা বসে গেছে। পরে যখন আমি উপরে কাপড় দিয়ে ভালো করে হিট দেব, তখন কিন্তু পাথরগুলো একবারে পারফেক্টলি বসে যাবে, এক বছর দুই বছরও পাথরগুলো পড়বে না। এই যে দেখতেছেন এভাবে গলার পুরো গলার মধ্যে লাগাবো, এই যে এক সাইডে লাগাই ফেলছি, হিটও দিয়ে ফেলছি, এখন অন্য সাইডে লাগাইতে হবে। আয়রন দিয়ে হিট দিবেন, লো হিট, পাথরটা বসে যাবে। দেখতেছেন পাথরটা বসে গেছে। এভাবে করে পুরো গলা এবং হাতের মধ্যে আমি পাথরগুলো বসাই নিতেছি। আমার পাথরটা বসানো হয়ে গেছে, ডিজাইনটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।